সাকিব ফিরছেন 6 নভেম্বর, তামিম ফিরছেন বছরের শেষ মাসে। এক মাসের ব্যবধানে দুই তারকা ফিরছেন বাংলাদেশ ক্রিকেটে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ক্রিকেটের পতাকাবাহী দুই টাইগারের ফেরা না ফেরা নিয়ে আলোচনা কম হয়নি। তবে সব জল্পনা কল্পনাকে দূরে ঠেলে দিয়ে ক্রিকেট মাঠে পা পড়তে যাচ্ছে সাকিব আল হাসান ও তামিম ইকবালের। ওয়াই সিরিজ দিয়ে মাঠে ফিরছেন সাকিব, পরবর্তী সিরিজে ফিরছেন তামিম। ড্রেসিং রুমে আরও একবার দেখা হবে সাকিব তামিমের। বাংলাদেশের মাটিতে টেস্টে খেলে অবসর নেওয়া হয়নি সাকিবের, এ নিয়ে আক্ষেপও কম নেই আল হাসানের। তবে তাতেও সাকিবের ক্রিকেট খেলা থেমে থাকছে না। লিগ খেলার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ দিয়ে আরও একবার বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে পারেন সাকিব আল হাসান। এমনকি নানান চড়াই উতরাইয়ের পর এবারই প্রথমবার সিরিজ খেলতে নামবেন সাকিব। একদিকে সিরিজ খেলবেন সাকিব, অন্যদিকে সিরিজ খেলার জন্য প্রস্তুতি নেবেন তামিম ইকবাল খান। দীর্ঘদিন ক্রিকেটে না থাকলেও বিপিএল ও আন্তর্জাতিক সিরিজের জন্য প্রস্তুতি নিতে তামিম আছেন দেশের বাইরে। যতদূর জানা গেছে এই মুহূর্তে থাইল্যান্ডে অবস্থান করছেন তামিম, ট্রেনিং সেশন করছেন, ফিট হয়ে ক্রিকেটের পূর্ণ মনোযোগ দিবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়াই সিরিজ দিয়ে দীর্ঘ 16 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তামিম ইকবাল খান। তামিমের সে ফেরাটা হতে পারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে। ক্যাপ্টেন হিসেবে না হলেও একজন ওপেনার হিসেবে তামিমকে অবশ্যই চাইবে টিম ম্যানেজমেন্ট। সেই চাওয়ায় তামিম ফিরছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে। তবে সাকিব ফিরছেন এর আগেই, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই সাকিব ক্রিকেটে ফিরছেন। সাকিবের দেশের মাটিতে খেলার সম্ভাবনা না থাকায় ধরে নেওয়া হয়েছিল যে বিদেশের মাটিতে ঘুরে ঘুরে ক্রিকেট খেলা হবে না বিশ্বসেরা অলরাউন্ডারের। কিন্তু গুঞ্জন ভাসছে আফগানিস্তানের বিপক্ষে তিনি ফিরছেন বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে, আর সেই সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে আরও একবার সাকিব তামিমের দেখা হতে পারে। বিশ্বকাপ নাটকীয়তায় তামিমের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থমকে থাকলেও আবারও শুরু হতে যাচ্ছে। ভেবে নেওয়া হয়েছিল আর কখনো সাকিব তামিমকে এক জার্সি গায়ে দেখা যাবে না, কিন্তু সেই ভাবনা ভুল প্রমাণিত হয়েছে। সাকিব তামিম আরও একবার দেশের প্রয়োজনে মাঠে নামছেন। আবু নাঈম, স্পোর্টস টাইমস।